আবারও বিনা প্রশিক্ষণে সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ, বয়স 37 বছর, তার বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়, পেশায় তিনি টোটো চালক। পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 24 তারিখে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় সাপ ধরতে গিয়েছিলেন বিশ্বজিৎ বাবু। সেখানে একটি বিষধর সাপ ধরার পর আচমকায় অসতর্কতাবশত সাপটি তার ডান হাতে বেশ কয়েকবার ছোবল দেয়। ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনার জেরে শোকের আবহ তৈরি হয়েছে মৃতের পরিবারে। কি হয়েছিল নিয়ে আর কি বলবো, আর কি আবেগে পড়ে যেটা হয় সেটাই করছি। আমি বলবো যে এই জিনিসটা যেন আর কোনো ভাইরাই না করে। ওই ঘটনাটা কোথায় হয়েছিল? শিলিগুড়ি মোড়। মানে সাপ ধরতে গেছিল ওই আর কি, ওরকমই। কোন হাতে ছোবল মেরেছে সাপ? ডান হাতে। কটা? অনেকগুলো ছোবল, 2-3টা। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন সর্পবিশারদ এবং রায়গঞ্জ শহরের পশুপ্রেমীরা। এর আগেও বেশ কয়েকবার বিনা প্রশিক্ষণে সাপ ধরতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাই প্রশিক্ষণ ছাড়া কেউ যাতে এমন কাজে এগিয়ে না যায় তার জন্য বারবার সচেতন করা হয়েছে পশুপ্রেমী সংস্থাগুলির তরফে। বিধিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।